আপনার নাম? জি আপনার নাম? না আমার নাম দুলাল জি। আপনি রিকশাটা পেয়েছেন কতদিন হয়েছে? আপনার রোজার রোজার ঈদের তিন দিন আগে দিয়েছেন না স্যার? আমার দুঃখ স্মরণ আছে মনে বলা মনে কত পাঁচ ছয় মাস স্যার। হ্যাঁ বিভিন্ন কাজ টাজ করছি বাসা বাড়ির। কত টাকা আয় করেন? আমি রাখি যে স্যার, আমি গাড়িটা আপনার এক্সট্রা রাখিয়ে দিই। কোথায় রাখেন? আমরা এটা মনে করেন এগুলো আপনার ইয়া টিয়া করেন এটার দেশে ওই এই যে আমার ছেলের নামে এটা ইয়া করছিলাম যে আমি ফাড়াইয়া দি আর বেশি হয়েছে ছেলে আছে মেয়ে আছে আল্লাহ নামলে খোদার ঘুমাইলে এবেলা যা একটা ওই বোন আল্লাহ খোদার নামলে ওদের লেখাপড়া সামনে আপনার ইচ্ছা কি ধরনের যে রিক্সা চালাচ্ছেন ছয় মাস হলো সামনের দিনে যে টাকাগুলো জমাচ্ছেন বা সামনে কি আপনার আরো কোনো ইচ্ছা আছে অন্য কিছু করার? ওর মধ্যে স্যার আশা আছে আপনি ঘর দুয়ারের একটা লাইন আছে নদী ভাঙ্গা না স্যার এই আর কি। আমি মনে করেন এই ঢাকা আয়নের আগে দিয়া পরে আমি এক লাখ চল্লিশ হাজার পাঁচল্লিশ হাজার টাকা সমিতির টাকা লইয়া আমি ঘরটা করছিলাম পরে আলোর মতো এইদিকে আমু আমার মনে করেন আমি খালি একটা সমিতির সাড়ে তিন হাজার টাকা দেনাছিলাম স্যার পরে ঢাকা আইসি আর যারা আমার এই ঘটনা তো আমি কই ঠিক আছে আমার দেশে জামাই আছে মেয়ে আছে হ্যাঁ আপনি আলাপ করেন মোবাইলে আমার ধরে দিয়ে না আমার এই কয় টাকা আলানোর মতো আমি এটা টেনশন করি না পরে আমার বড় মেয়ে দিয়ে দিস এই আর কি। সামনে আপনার ইচ্ছা হচ্ছে আপনার ঘরটা ঠিক করা? জি এলাকা দিলে ছেলে মেয়ে আসে না জেলার মতে। আপনার কি মনে হচ্ছে আগের থেকে এখন ভালো আছে? জি আলোর মতে ভালোই আছি জি আমি আগের থেকে অনেক ভালো আছি আল্লাহর রহমতে আমি সব কমিস।